এবার এই নর্থ সাইডের লাইটটা দিবে হলো ল্যাম্পের লাইটের, তাহলে ল্যাম্প বোর্ড তো আমাদের এটা, তাহলে এবার ল্যাম্বোর্ডের অন্য প্রান্তে যাবে হলো ক্যাপাসিটরের লাইট, তাহলে ল্যাম্বোর্ডের অন্য প্রান্তে ক্যাপাসিটরের লাইট, ক্যাপাসিটরের নিউট্রালটা যাবে হচ্ছে আমাদের কম কম, এই ছিল সার্কিট, তাই না? এই অবস্থায় আমরা আচ্ছা এগুলো হলো আমরা তিনটা দেখব না, দুইটা করে একটা একটা আর দুইটা করে। তো প্রথমে তুমি এটা ওয়াট মিটার করার জন্য এটা স্টোরটা লাগাইছি, এখানে যদি অবস্থা জিরো না থাকলে জিরো করে নিতে হয়, প্লাস বা মাইনাস বাড়ায় বা কমায়, না এটা জিরো তো দেখাচ্ছে সমস্যা নেই, হালকা চেষ্টা করতে গেলে আবার দেখা যাবে পজিটিভ চলে আসে। আচ্ছা এই অবস্থায় ওদিকে তো অন করাই আছে কিন্তু, তাই না? তাহলে আমি এটা দিয়ে দিলাম, এটা অন করলাম, তারপর প্রথমে একটা একটা দেব আমরা এটার ওয়াট নিয়ে নেব, তোমার কে লিখবা? হ্যাঁ তুমি লিখো, তার সঙ্গে না দাঁড়িয়ে করা ঠিক না, তোমার তার নোট কিছু পারবা, এরপরে আমরা দুইটা করে নিয়ে নিই, এবার আমরা হলো অ্যামিটার সেট করবো, এটা অফ করে দিলে হয়ে যাবে, হালকা চাপ দিলে অফ হয়ে যাবে, এতক্ষণ যে কাজগুলো আমরা করলাম এটা হচ্ছে ওই সার্কিটটা কে নিয়ে গেল, সার্কিটটা কেন নিয়ে যাচ্ছ তোমরা, সমস্যাটা কি তোমরা? তাহলে আমরা এই ফিগারের কাজ করছি, আমাদের এই দুটো ফিগার মিলে কাজটা কমপ্লিট হবে, আমরা এতক্ষণ এই ফিগারে কাজ করেছি, এখন এই ফিগারে কাজ করতে হবে, এই ফিগারে কাজ করতে গেলে আচ্ছা এই যে ফিগারটা ওখান থেকে এখানে আসবো, এই ফিগারে এই ফিগারে কিন্তু সার্কিট চেঞ্জ হয়নি, কিন্তু ওয়াটমিটারের জন্য লোড চেঞ্জ হয়েছে, সার্কিট আসছে সার্কিট আগেরটাই, কিন্তু ওয়াটমিটার আগে পুরোটাকেই লোড মনে করছে, এখন শুধু এটাকে এটাই পাবো, আচ্ছা আমরা সতর্কের জন্য এটা খুলে রেখে কাজটা করবো, তাহলে এখন দেখো প্রথমে আমরা সাপ্লাই প্লাসটা দেবো ডব্লুতে, তাহলে এই প্লাসটা দেওয়াটা ঠিক আছে, তাহলে এগুলো সব খুলে ফেলবো, আর মাইনাসটা কোথায় দেবো দেখো তো, সাপ্লাই মাইনাসটা কিন্তু ক্যাপাসিটরের মাইনাস আমি, তাই না? না না এটা আমি সিরিয়ালে দিছি, এটা ওই দিকে আগে সিরিজে তো যে কোনো একটা আগে করা যায়, তাহলে দেখো সব খুলে ফেলো, আচ্ছা দেখো আমি কী করলাম, আমার সাপ্লাইয়ের প্লাসটা ওয়াটার দিলাম, আচ্ছা আমরা প্রথমে এখানে তো ওয়াটার কাজ করবো, হ্যাঁ প্লাসটা দিলাম ওয়াটার,
আর মাইনাসটা ক্যাপাসিটরে মাইনাস দিলাম ক্যাপাসিটরে মাইনাস এবার ওয়াট এর ভি থেকে লোড যাবে ওয়াট এর লোডের মানে ল্যাম্প বোর্ডের প্লাস এবার এটা নিউট্রাল থেকে যাবে ক্যাপাসিটরের প্লাস তাই না এটা নিউট্রাল থেকে যাবে ক্যাপাসিটরের প্লাস আর কি বাকি আছে এই ক্যাপাসিটরের মাইনাস যেটা সরি প্লাস যেটা প্লাস প্লাস অপোজিটর প্লাসটা অ্যাম্পিয়ার স্যার এই যেটা ক্যাপাসিটরের প্লাস এটা যাবে ওখানে দাদা ভুল করছি এখানে দেখছো এই এটার নিউট্রালটা কত ছিল এটা কমে যাবে কথা ছিল দেখো ঠিক আছে আচ্ছা এখন আমরা আমাদের এবার যেটা করতে হবে টেবলের এই ডেটাটা আর এই ডেটাটা আর এটাও নেওয়া যাবে কিন্তু এটা দেখে সেভ করবো একে কি করবে বলতো ডবল প্রাইম না না এই ক্ষেত্রে দর্শন না এটাই হলো দাবি দুটাই কিন্তু কাছাকাছি আসছে মনে করি তাই না এরপরে যেটা করবো আমরা এটাকে ভোল্টমিটার লাগাবো তাই না জি স্যার এবার কিন্তু সে মাপতে কি ভোল্টেজ ভি আর ভি আর মাপতে তাই তো জি স্যার এটা কিন্তু 220 আসছে না তোমার সাপ্লাই 216 আসছে না আসবেও না এখন সে ভি আর মাপতেছে 191 এটা ডিফারেন্ট আসতে পারে কারণ রেজিস্ট্যান্স গুলো প্যারালাল করলে ইনভার্স হয় ক্যাপাসিটর প্যারালাল করলে কিন্তু যোগ হয়ে যায় প্রপোর্শনাল হবে না আইটা আসলে জাস্ট দেখবো আইটা আলিমপুর করে নিবো না একই হওয়া উচিত দেখবো তাহলে